হ্যালো এভরিওয়ান, নতুন আমার ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে হঠাৎ করে ফুচকা খাইতে মনে চাইল, মাকে তাই বললাম যে ফুচকার চটপটি বানায় দাও, তাই সে হঠাৎ করে বানাই দিল। তখন বাইরে বৃষ্টি ছিল গড়ি গড়ি, সারাদিনই বৃষ্টি ছিল, রাত করে একটু কমলেও টিপ টিপ বৃষ্টি পড়ছিল। তো এর মাঝেই গরম গরম ফুচকাতে চটপটি, অর্থাৎ চটপটিতে ফুচকা খেতে কার নেই ভালো লাগে, সেটাই খেয়ে নিলাম। তো আমার মা আমাকে পরিবেশন করে দিচ্ছে এই চটপটির বাটিতে, সুন্দর করে সবগুলো দিচ্ছে। তো ভাবলাম যে আপনাদের সাথে মুহূর্তটা একটু ক্যাপচার করে শেয়ার করি, সেটাই করলাম। বেশিরভাগ মানুষ এই ফুচকার চটপটি খেতে খুব পছন্দ করে, এমন কেউ আমার জানা মতে আমি দেখি নেই যারা এগুলো খেতে পছন্দ করে না। সাধারণত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে এগুলা বেশি বিক্রি হয় আর মানুষজন খায়, অনেকে আবার বাসায়ও তৈরি করে খায়, কারণ অনেক সময় যাওয়া প্রস্তুত হয় না, এই জন্য ঘরেই তৈরি করে খাওয়া হয়। তো সব কিছু দিয়ে মা পরিবেশন করে দিচ্ছে, তা আমি এখন খাবো। আমি খাওয়ার জন্য কৌতূহলই আছি, খালি বলতেছি কখন তৈরি হবে, কখন তৈরি হবে, কখন খাবো, সেইটাই চিন্তা করতেছি। তো করতে করতে আপনাদের সাথে কিছু মুহূর্ত ক্যামেরা বন্দি করে নিলাম যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি সময়টা। ফুচকাগুলো চটপটির বাটিতে ভেঙে দিচ্ছে মা, অলরেডি তৈরি হয়ে গেছে, এখন খাবো, সাথে আমার ভাইও খাবে, এই জন্য মা তাড়াতাড়ি করছে। আমরা এখন মজা করে চটপটি খাবো, বাইরের রিমঝিম বৃষ্টি আর ঘরে গরম গরম এইরকম চটপটি খেতে তো ভালো লাগবেই। সাধারণ ঠান্ডা ঠান্ডা মরশুমে এই খাবারগুলো বেশি টেস্টি লাগে, শীতকালে তো চটপটির কথাই নাই, তখন আরও বেশি জনপ্রিয় থাকে চটপটি ফুচকা। গরম গরম টক পানি দিয়ে দেওয়া হলো ফুচকার বাটিতে, তা আমি এখন বসে পড়বো খাওয়ার জন্য ফুচকা, ফুচকা চটপটি মিক্স। আমি এখন আমার বাটি নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য, তো একটু মিক্স করে নিচ্ছি, তো খেয়ে দেখি কেমন লাগে। দেখে তো খুব ভালো লাগছে, খেতে খুব সুস্বাদু হবে, কারণ মায়ের হাতের খাবার সব সময় মজা হয়। তো আমি এটা খাচ্ছি এখন, খুব টেস্ট, মজাদারই লেগেছে, ধন্যবাদ।